শর্তটা মনে রাখবেন কিন্তু দিদিমণি, ভদ্রলোকে কিন্তু এক কথা রাখেই না। হ্যাঁ ইন্দিরা, এটা কি বললি তুই? ও যদি গুন্ডা বদমাই সঙ্গে নিয়ে আসে তুই পারবি ওদের সাথে? তুই যাদের সাথে লড়াই করবি বলছিস তারা তো কেউ স্কুলেই আসে না রে। সেটাই তো বড় প্রবলেম বৌদি ভাই। ইন্দিরা একটু বোঝার চেষ্টা কর, হেরে গেলে কিন্তু মান সম্মান কিচ্ছু থাকবে না, তার চেয়ে বরং কোর্টেই ব্যাপারটা মিটিয়ে নিলে হয় না? মাঝখান থেকে কিন্তু তোর জমিটাও হাতছাড়া হয়ে যাবে। হবে না মামা, যদি এই গ্রামের মানুষগুলোকে নিয়ে স্কুলটাই না বাঁচাতে পারি তাহলে তাহলে স্কুলটা রেখে কি লাভ বলো তো? আপনাদের সবাইকে বলছি, আপনারা যারা যারা চান যে আপনাদের বাচ্চারা সঠিক শিক্ষা পাক, তাদের প্রত্যেককে কিন্তু আমার সাথে হাতে হাত মিলিয়ে এই লড়াইটা লড়তে হবে। হ্যাঁ এই লড়াইটা আমি লড়ছি ঠিক, কিন্তু এই লড়াইটা আমার একা না, এই লড়াইটা আমার আপনাদের আমাদের প্রত্যেকের। আর আপনারা যারা চান এই স্কুলটাকে বাঁচাতে, তাদের উদ্দেশ্যে আমি শুধু একটাই কথা বলতে চাই, আজ সন্ধেবেলার মধ্যে যে যে মেয়েরা ভালো খেলতে পারে তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু আমাদের একটা দল তৈরি করতে হবে। একটা কথা মনে রাখবে, আজকে যদি আমি হেরে যাই তাহলে এই হারটা কিন্তু শুধু আমার হবে না, আপনাদের প্রত্যেকের হার হবে, এই গ্রামের হার হবে। আর একটা কথা, মানুষ চাইলে পারে না এমন কিন্তু কিচ্ছু না, কিচ্ছু না। তাই এই গ্রামটাকে বাঁচাতে হলে এই স্কুলটাকে বাঁচাতে হবে, তবেই আমাদের গ্রামের উন্নতি হবে, না হলে না। বাংলা মিডিয়াম সৌদিকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।